আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে। লিভার দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভার প্রাণীদেহের বিপাকে কাজ করে। এছাড়া এটি শরীরের বিভিন্ন কাজে প্রধান ভূমিকা পালন করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে লিভারের ওজন প্রায় 1.50 কেজি। সাধারণত দুই ধরনের কোষ দিয়ে লিভার গঠিত হয়। এগুলো হলো প্যারেনকাইমাল ও নন প্যারেনকাইমাল। প্রিয় দর্শক, গত পর্বে আমরা জানিয়েছিলাম গর্ভাবস্থায় জন্ডিসের লক্ষণসমূহ। আজকে আমরা আপনাদের জানাবো গর্ভাবস্থায় জন্ডিস হলে কি খাবেন আর কি খাবেন না। তো চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাই। তবে তার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আর এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন এবং আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করা হইল। সারা বিশ্বে প্রায় 1 লাখ মানুষ প্রতি বছর লিভারের রোগে মারা যায়। লিভারের যে রোগগুলো সাধারণত হয় সেগুলো হলো ভাইরাল হ্যাপাটাইটিস অর্থাৎ জন্ডিস। তাই লিভারের বিভিন্ন রোগ ভেদে আমরা কী খাবো আর কী খাবো না তা জেনে নেওয়া জরুরি। লিভারের সমস্যা ছাড়া রক্তের রোগ কিংবা পিত্তের স্বাভাবিক প্রবাহ, পাথর, ক্যান্সার কিংবা অন্য কোনো কারণে বাধাপ্রাপ্ত হলে জন্ডিস হতে পারে। তবে জন্ডিস বলতে সাধারণত আমরা লিভারের একিউট প্রদাহ বা একিউট হ্যাপাটাইটিস জনিত জন্ডিসকে বুঝে থাকি। ভাইরাস থেকে শুরু করে নানা ধরনের ওষুধ, অ্যালকোহল ইত্যাদি অনেক কারণেই লিভারের একিউট হ্যাপাটাইটিস হতে পারে। প্রসঙ্গত প্যারাসিটামল কিংবা টিবি রোগের ওষুধের কথাও বলা হয়। তবে আমাদের দেশে একিউট হ্যাপাটাইটিস প্রধান কারণ হ্যাপাটাইটিস ই এবং হ্যাপাটাইটিস বি ভাইরাস। এর মধ্যে পানি ও খাদ্যবাহিত আর তৃতীয়টি ছাড়াই মূলত রক্তের মাধ্যমে। হ্যাপাটাইটিস এ ভাইরাস প্রধানত শিশুদের জন্ডিসের কারণ। তবে যে কোনো বয়সের মানুষই হ্যাপাটাইটিস ই ও হ্যাপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হতে পারেন। আমাদের প্রথাগত বিশ্বাস হচ্ছে জন্ডিস হলেই বেশি বেশি পানি খেতে হবে। খেতে হবে বেশি করে আখের রস, ডাবের পানি, গ্লুকোজের মতো শরবত ইত্যাদি। আসলে ব্যাপারটি কিন্তু এরকম নয়। জন্ডিসের রোগীকে সাধারণত সাধারণ মানুষের মতোই পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। সমস্যা হতে পারে স্বাভাবিকের চেয়েও কম পানি খেলে, কারণ সেক্ষেত্রে একিউট কিডনি ইঞ্জুরি বা কিডনি ফেলিওর দেখা দিতে পারে। জন্ডিসের রোগীরা অনেক সময় বমি ভাব এবং খাবারে অরুচির কারণে যথেষ্ট পরিমাণে পানি এবং অন্যান্য খাবার খেতে পারে না। সেক্ষেত্রে রোগীকে শিরায় স্যালাইন দেওয়া জরুরি। বেশি বেশি পানি বা তরল খেলে পশ্রাবের রং অনেকটাই হালকা বা সাদা হয়ে আসলে অনেকে ভেবে থাকেন জন্ডিস নিরাময় হয়ে গিয়েছে। তবে বাস্তবতা হচ্ছে এতে জন্ডিস একটুও কমে না। ধরা যাক এক বালতি এবং 1 গ্লাস পানিতে 1 চামচ করে হলুদ রং মিশিয়ে দেওয়া হলো। গ্লাসের চেয়ে বালতির পানি অনেক কম হলুদ দেখালেও আসলে কিন্তু গ্লাস আর বালতি দুটোতেই হলুদের রঙের পরিমাণ এক সমান। তেমনি বেশি বেশি পানি খেলে ঘন ঘন পশ্রাব হয় বলে তা কিছুটা হালকা হয়েও এলেও রক্তে বিলরুবিনের পরিমাণেতে বিন্দুমাত্র কমে না। বরং বিশ্রামী যেখানে জন্ডিস রোগীর প্রধান সমস্যা, সেখানে পশ্রাব করার জন্য বারবার টয়লেটে যেতে হলে রোগীর বিশ্রামের ব্যাঘাত ঘটে, যা রোগীর জন্য মোটেও মঙ্গলজনক নয়। তেমনইভাবে বেশি বেশি ফলের রস খাওয়া বুদ্ধিমানোচিত হবে না, কারণ এতেও একই কারণে রোগীর বিশ্রামের ব্যাঘাত ঘটে। পাশাপাশি বেশি বেশি ফলের রস খেলে পেটের মধ্যে ফার্মেন্টেশনের কারণে রোগীর ফ্যাট ফাঁপা খাওয়ার অরুচি ইত্যাদি বেড়ে যেতে পারে। সকালবেলার পাড়ার তাল সারাদিন ফেলে রেখে বিকেলে খেলে সুস্থ স্বাভাবিক মানুষও হাতে হাতে এর প্রমাণ পাবেন। জন্ডিসের রোগীর এমনিতেই তার রোগের কারণে খাওয়ার অরুচি, বমি বা বমি ভাব এসব থাকতে পারে। আর তার সাথে যদি উটকো ঝামেলা যোগ হয়, তাতে যে রোগীর অস্বাভাবিক খাদ্য ও পানি গ্রহণ ব্যাহত হবে সেটা বলার বাহুল্য হয় না। আখের রস। আখের রস আমাদের দেশে জন্ডিসের একটি বহুল প্রচলিত ওষুধ। অথচ সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে রাস্তার পাশে যে দূষিত পানিতে আখ ভিজিয়ে রাখা হয়, সে পানি থেকেই অনেক সময় আখের রসে এবং তারপর ওই রস থেকে হ্যাপাটাইটিস এ বা হ্যাপাটাইটিস ই ভাইরাস
মানুষের শরীরে ছড়াতে পারে। আমাদের আরেকটি প্রচলিত বিশ্বাস হচ্ছে জন্ডিসের রোগীর হলুদ দিয়ে রান্না করা তরকারি খেতে দেওয়া যাবে না, কারণ এতে রোগীর জন্ডিস বাড়তে পারে। আসল কথা হলো, বিলিরুবিন নামক একটি হলুদ পিগমেন্টের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে জন্ডিস দেখা দেয়, কিন্তু এর সাথে খাবারের হলুদের কোনো সম্পর্ক নেই। একইভাবে জন্ডিসের রোগীকে তেল মশলা না দিয়ে শুধুমাত্র সিদ্ধ খাবার খেতে দেওয়াই কোনো যুক্তি থাকতে পারে না। এ সমস্ত রোগীদের এমনিতেই খাবারের অরুচি দেখা দেয়, তার উপর এ ধরনের খাবার দাবার রোগীদের উপকারের চেয়ে অপকারী বেশি করে। তাই জন্ডিসের রোগীকে সবসময় খাবার দেওয়া উচিত যা তার জন্য রুচিকর, যা তিনি পছন্দ করেন। তবে মনে রাখতে হবে, বাইরের খাবার সবসময় পরিহার করা উচিত। বিশেষ করে খুব সাবধান থাকতে হবে পানির ব্যাপারে। জন্ডিস থাক বা না থাক, না ফুটিয়ে পানি কখনোই খাওয়া উচিত নয়। তেমনইভাবে বাইরের খাবার যদি নেহাত খেতেই হয়, তবে তা অবশ্যই গরম করে খাওয়া উচিত। সতর্ক থাকা উচিত ফুচকা, চটপটি, বুরহানি আর সালাদের ব্যাপারে, কারণ হ্যাপাটাইটিস এ বা ই এর মতো পানিবাহিত ভাইরাসগুলো এসবের মাধ্যমে ছড়িয়ে থাকে। বিশেষ করে গর্ভবতী মায়েদের খুব সাবধান থাকা উচিত। এ সময় মায়েরা প্রায়শই বাইরের খাবার এটা সেটা খেয়ে থাকেন, যা থেকে তারা অনেকেই হ্যাপাটাইটিস ই ভাইরাসে আক্রান্ত হন। আর গর্ভাবস্থার শেষ 3 মাসে যদি হ্যাপাটাইটিস ই হয়, তবে তা থেকে মা ও গর্ভে শিশুর মৃত্যুর আশঙ্কা শতকরা 50 ভাগেরও বেশি থাকে। সবার গর্ভাবস্থায় এ বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের জানালাম গর্ভাবস্থায় জন্ডিস হলে কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে, এবং আপনার যদি জন্ডিস নাও হয় সেক্ষেত্রে গর্ভাবস্থায় কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে। আমাদের মনে হয় আপনি যদি আমাদের ভিডিওর কথাগুলো ফলো করেন, তাহলে অবশ্যই আপনি হ্যাপাটাইটিস ই ভাইরাস থেকে রক্ষা পাবেন, অর্থাৎ জন্ডিস থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।